আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তারেকুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ফটোশপের ক্লাসটা। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন শিখেন, ওনাদের সবারই ফটোশপ সফটওয়্যারটা প্রয়োজন হয়। বলতে গেলে এমন যে কোনো ডিজাইনার এমন নাই যে যিনি ফটোশপ ইউজ করতে হয় না। এছাড়াও ফটোশপের বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ ইউজ সেটা বলাই বাহুল্য। সারা দুনিয়াতে আমার মনে হয় এমন কোনো ডিজাইনার নাই যেনারা ফটোশপ ইউজ করে না বা দরকারই পড়ে না। তো এই কারণে এই ফটোশপটা আসলে সবারই প্রয়োজন। যিনি যেই রকমে কম্পিউটার কাজ করেন বা কম করেন বেশি করেন, সবার এই সফটওয়্যারটা দরকার। যাক, আমরা এখন অ্যাডোব ফটোশপের কিছু ক্লাস করব। প্রথম ক্লাসটা আমরা টুলস এবং মেনু নিয়ে কিছু কাজ করব। তো চলেন শুরু করা যাক কীভাবে বের করা যায়। আমি অ্যাডোব ফটোশপ 2015 ইনস্টল করে রেখেছি, এখন এটা এটা থেকে আমরা কাজ দেখাবো। আর অ্যাডোব ফটোশপ 2015 এবং 17-এর মধ্যে বিশেষ একটা তফাত নেই, শুধু দুই একটা জিনিস একটু তফাত আছে যেটা 2017-এ এবং এটাতে আর বিশেষ করে ধরা পড়ে না। কাজ করতে গেলে যিনারা অ্যাডভান্স লেভেলের ওয়ার্কার বা যিনারা অ্যাডভান্স লেভেলে কাজ করেন ওনারা এটা বুঝবেন, অন্য সাধারণ ইউজাররা যিনারা বা মিডল লেভেলের ইউজার যিনারা ওনারাও বুঝবেন না কোথায় কি আপডেট হয়েছে বা এমন। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। এটা ওইটা প্রায় সেম 99% বা 98% এমন। তাহলে আমরা শুরু করি। এটা হচ্ছে ফটোশপ, অ্যাডোব কোম্পানির একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা কিনে নিতে হয়, আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি বর্তমানে। আচ্ছা দেখেন, তাহলে আমরা যেরকম ওয়ার্ডে ক্লাস করলে যেমন ফাইল নিউ থাকে, ইলাস্ট্রেটর কাজ করলে যেমন ফাইল নিউ থাকে, হ্যাঁ, তো এইভাবে আমরা এখান থেকে প্রথমে নিউ একটা ফাইল নিব। তো তার আগে যে কথাগুলো বলে নেওয়া দরকার, যেমন এই বাম পাশে যে বক্সটা আছে এটাকে বলে টুল বক্স। উপরে উপরে হচ্ছে মেনু, তারপরে এখানে প্রপার্টিজ, অর্থাৎ আপনি যে টুলসটা ধরবেন ওইটা প্রপার্টিজ দেখাবে উপরে। যেমন আমি এটা সিলেক্ট করার সাথে সাথে প্রপার্টিজ চেঞ্জ হইলো। রেক্টেঙ্গেল ধরলে তার প্রপার্টিজ দেখাবে, লেসো টুল ধরলে তার প্রপার্টিজ দেখাবে, এবং এই সমস্ত টুলসের ভিতরে আবার বিভিন্ন টুলস থাকে। যেমন কোন কোনটার ভিতরে টুলস আছে ওইটার পাশে ছোট্ট একটা ত্রিভুজ বিন্দু থাকে অ্যারো টাইপের, এই বিন্দুটা চাপ দিলে ওইগুলো বের হয়। যেমন এই সবগুলোতে কম বেশ আছে, সবগুলোতে আছে, শুধু শুধু এইটাতে নেই, আর সবগুলোতে চাপ দিলে ওটার একটা অল্টারনেটিভ টুলস বা ওই সেম টাইপের আরও টুলস থাকে। তো চলুন শুরু করা যাক। আমরা নতুন একটা সফটওয়্যার, নতুন একটা ফেজ নিই। যেমন আমি একটা ফেজ নিলাম এরকম। তো এই ফেজটার মধ্যে আমি যদি ফটোশপে বিশেষ করে ডিজাইন করা যায়, তো আমি যদি মনে করি যে আমি কোনো ডিজাইন করব, তো সেটার জন্য আমি এমন করতে পারি। বাকি আমরা ডিজাইন করার আগে শুধু নর্মালি ফটো নিয়ে কাজ করা যায় সেটা দেখাবো, যে কীভাবে ফটো নিয়ে কাজ করা যায়। আমরা তাহলে একটা ফাইল, নতুন একটা ছবি নিই, যেমন ওপেন, যেমন আমরা এই ছবিটা নিলাম, এই ছবিটা। যেমন এই ছবিটার মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে এখানে কিছু অংশ দেখা যাচ্ছে না, কিছু অংশ দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের সাথে জামা মিলে গেছে। তো এখন আমার ধরেন আমি মনে করতেছি যে এই ছবিটা অনুজ্জ্বল, হ্যাঁ, বা এমনই আছে আমরা ধরে নিলাম। তো এটাকে আমরা ক্লিয়ার করব, হ্যাঁ এরকম আছে, এটাকে আমরা ক্লিয়ার করব। বা আচ্ছা ছবি নিই, ধরেন আমরা এখান থেকে ধরেন আমরা সিম্পলি এই ছবিটাই নিলাম, এই ছবিটা থেকে আমরা কাজ করব। দেখেন এই ছবিটার জন্য কাজ করার জন্য প্রথমে এই যে মুভ টুলসটা, যিনারা ইলাস্ট্রেটর ক্লাস করছেন দেখছেন যে মুভ টুল দিয়ে ডান বাম করা যায়। যেমন আমরা এটাকে ধরে দিচ্ছি নিতে পারবো। এখন মুভ হচ্ছে না কেন? কুড নট ইউজ দ্য মুভ টুলস বিকজ দ্য লেয়ার ইজ লকেড। এটা লক হয়ে আছে কোথায়? এই লকারটা হচ্ছে এই জায়গায়। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে লকারটা খুলে যাবে, আর আপনি মুভ টুল দিয়ে এটাকে ডান বাম নিতে পারবেন। পিছনেরটা হচ্ছে, পিছনে যে সাদা অংশ দেখাচ্ছে এটা হচ্ছে আর্টবোর্ড, আর এটা হচ্ছে মূল আমার অবজেক্ট। এখন এইভাবে করে কাজ করাটা কষ্ট না? এটাকে আমরা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা বিশেষ করে এই টুলসটা ইউজ করি, বা এখানে রুটের টুলস আছে, যেমন এই যে, এই যে রুটের টুল এটা আছে, এটা দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। বাকি নতুন যারা ওনাদের জন্য এটাই সহজ, ইমেজ রুট 90°, ক্লক ওয়াইজ, অর্থাৎ ক্লক যে দিকে ঘুরে ওই দিকে ঘুরবে। ক্লক যেহেতু ডান দিকে ঘুরে, আমরা ডান দিকে ঘুরাবো এটাকে, 90° করে গেলাম। ব্যাস, তাহলে আমি মুভ টুলসের ইউজ দেখলাম, এখন আমি এই টুলসের ইউজটা দেখবো। যেমন এই টুলস দিয়ে আমি শুধু এতটুকু জায়গা সিলেক্ট করে নিলাম, এই এতটুকু জায়গা আমি সিলেক্ট করে নিলাম। এখন আমার মনে হচ্ছে যে না এখনো পারফেক্ট হয় না, তাহলে আমি আবার এটাকে ক্রপ করি। এই জায়গাটা আমি নিলাম,
এখন এখানে আরো সিলেকশন আছে, আমি বিভিন্ন রকম সিলেকশন করতে পারবো। কেউ যদি শুধু চেহারাটা নিতে চায় তাহলে গোল নিলেও হয়, বা যে যেভাবে নিবে। আমরা এটা ইউজ করলাম, এখন আমি এই জায়গাটা শুধু ক্রপ করে নিব, ইমেজ ইমেজ ক্রপ ক্রপ করে নিলাম, বাস এখন শুধু ইমেজটাই রয়ে গেল আর কিছু নেই। এখন আমি এই যে জায়গাটা সিলেক্ট করা আছে এটাকে আনসিলেক্ট করব কিভাবে, এখানে ক্লিক করলেই হয়ে যাবে মাঝখানে। হ্যাঁ, অথবা আমার যদি কোনো সময় এভাবে সিলেক্ট হয়ে থাকে, আনসিলেক্ট করতে পারতেছি না, তো আচ্ছা দেখাচ্ছি তাহলে। আচ্ছা, লেসো টুল, লেসো টুলটা কি কাজ করে, যেমন লেসো টুল দিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণ জায়গাকে সিলেক্ট করতে পারি। যেমন এর পিছনে যে জায়গাটা আছে, এই জায়গাটা সিলেক্ট করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। ব্যাপারে আমরা কি করব, সিলেক্ট করব বাকি ছবি সিলেকশন করার জন্য বা ছবি কিভাবে কাটার জন্য এই টুলটা ইউজ না করাই বেটার, তখন আমরা ফ্যান টুল ইউজ করব আর কি। তো এটা একটু দেখাচ্ছি, বোঝার জন্য দেখাচ্ছি। যেমন আমি এখন এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলে এটার সাথে এটা জোড়া লেগে যাবে, ব্যাস। সরি, কন্ট্রোল জেড দিলে ঠিক হয়ে যাবে। এই যে আমাদের এটা এখন সিলেক্ট করা আছে। এখন আমি কি করব, এইটাকে আলাদা করে নিব। তাহলে আমি কি করব, এডিট কপি, এডিট পেস্ট, পেস্ট করে দিলে এইটা এখানে পেস্ট হয়ে যাবে। এখন এখানে যে পেস্ট হয়েছে এটা কিভাবে বোঝা যাবে, আমার ডান পাশে লেয়ার যে টুলসটা আছে এখান থেকে আমি দেখবো যে এইটা নিচেরটা এবং উপরেটা, এখানে দুটো লেয়ার, যেমন উপরে একটা আছে নিচে একটা আছে, এখন বুঝে যাবে। যদি নিচে অফ করে দেই, এই দেখা যাচ্ছে এখন উপরেরটা, এখন এটা অফ করে দিলে এটাও দেখা যাবে না। তাহলে আমরা আমাদের নিচে টুলসটা এখন আর প্রয়োজন নেই, আমরা নিচের টুলসটা ডিলিট করে দিই, ঠিক আছে। এই গেল আমার লেসো টুলের কাজ। লেসো টুল বিভিন্ন রকম লেসো টাইপ আছে, যে এক একজন এক একভাবে ইউজ করে এটাকে। তারপর আসেন এই যে ম্যাজিক টুল, ম্যাজিক ওয়েন টুলটা কীভাবে কাজ করে, যেমন আমি এই এতটুকু চেয়ারের মধ্যে কাজ করব। চেয়ারের মধ্যে কাজ করার জন্য যখন এটা সিলেক্ট করছি, তো সাথে সাথে এটা কি পুরার জায়গাটা দখল করে নিছে। তো এখন আমি এটাকে আবার সরাবো, এটাকে টলারেন্স, যেটা টলারেন্স অনুযায়ী এটার স্পিডটা নির্ধারণ করা। যদি আমি টলারেন্স 5 করি, টলারেন্স 5 করলে আমি যতটুকু সিলেক্ট করবো খুব বেশি এটা সিলেক্ট হবে না, অল্প অল্প করে সিলেক্ট হবে। এখন এটা এখানে সিলেক্ট করার পরে এইদিকে চলে যায় না, তো আমি যদি শিফট ধরি তাহলে এইটাও থাকবে, নতুন যেটা সিলেক্ট করবো ওইটাও থাকবে। এই আচ্ছা, এছাড়াও এই ম্যাজিক টুলের মধ্যে আরেকটা টুলস আছে, যেটা টলারেন্সের কাজ হচ্ছে সিলেকশন পাওয়ারটাকে লো করে দেয়। যেমন আমরা যখন এটা 32 ছিল, যেমন আমরা যখন এটাতে 32 ছিল, তখন কীভাবে হয়েছে, একবার ক্লিক করার সাথে সাথে পুরো চেহারা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আবার যখন আমরা টলারেন্স কমাই দিব, তখন কী হবে, এটা কম জায়গা সিলেকশন করবে। এই দেখেন, এই জায়গায় ক্লিক করছে, অথচ অল্প জায়গা সিলেক্ট করছে। এখন এই সিলেকশনটা বাড়ানোর জন্য আমরা এই কী করবো, কুইক সিলেকশন টুলস, এটা দ্বারা আমি এই যে প্লাস সাইনটা আছে না, আচ্ছা এর আগে আমরা কন্ট্রোল প্লাস দিয়ে এটাকে জুম করে নিব। এই এই ব্যাস, আমি এটাকে এইভাবে করে আস্তে বড় করতে হবে, যেমন এটা বাইরে চলে গেছে। আবার এটাকে আনসিলেক্ট করে দিব, ডিসিলেক্ট। আচ্ছা, আমরা আবার করতেছি, এই বাইরে চলে যাচ্ছে না, এটা টলারেন্স পাওয়ারটাও বেশি। তাহলে আমরা এটারও কি করব, টলারেন্স পাওয়ারটা কমাবো। যেমন এখানে টলারেন্স 30 আছে, আমরা এটাকে নর্মালে নিয়ে আসবো, স্পেসিং লো। এই যে এখন লো হওয়ার কারণে আচ্ছা, এখানে টলারেন্স হওয়ার 5, এটাকে আমরা ডিসিলেক্ট করে নিব, সিলেক্ট ডিসিলেক্ট। এই আচ্ছা, তো ওই যে ওইখানে যে টুলসটা দেখাচ্ছিলাম সেটা হলো এটা, যে আমাদের ভিতরে কিছু জায়গাকে সাথে সিলেক্ট করার জন্য আমরা এই টুলসটা ইউজ করি, কুইক সিলেকশন। যেমন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল, এই যে যে ভিতরে জায়গাটা সিলেক্ট হয়নি, এমন হয় না অনেক সময়, সো সেটার জন্য এই টুলসটা ইউজ করা হয়। এই আমি শুধু মাঝখানের জায়গাটা রাখবো, আমরা এটা কন্ট্রোল জেড দিলাম। তো অল্প কিছু জায়গা সিলেক্ট করার জন্য বা বাহিরে ডানে বা আমি যদি একটু কম বেশ থেকে যায়, সেটার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা গেল, তাহলে আমরা ম্যাজিক টুল দিয়ে এতটুকু দেখলাম। এখন এখন দেখেন, ম্যাজিক টুলের পরে ক্রপ টুল, ক্রপ টুলটা দিয়ে কী করে, সরাসরি যে কাজটা করে সেটা হচ্ছে এটা, যে ক্রপ করার জন্য, কাটার জন্য সরাসরি। যেমন আমি যদি এতটুকু সাইন করি, ব্যাস কেটে যাবে। আমরা আগে যেটা কাটছিলাম রেক্টেঙ্গেল দিয়ে ক্রপ করতে হয়, ওইটা এইভাবে ডাবল ক্লিক করলে এটা কাটা যায়, ঠিক আছে। আমরা আবার এটাকে কী করবো, ব্যাগে নিব, এটা কেটে গেছে ব্যাস। এখন আমি এটাকে আবার ব্যাগে নিব,
আন্ডু ক্রফ, স্টিপ ব্যাকওয়ার্ড, ঠিক আছে, টু ক্রফের কাজ হচ্ছে কাটা। আচ্ছা তারপর আসেন আমরা এখন এই ছবিটার মধ্যে হালকা একটু কাজ করি নেই, কাজ করার জন্য আমরা বিশেষ করে এই টুলসগুলো ইউজ করি, যেমন এই সাদা হয়ে গেছে, তাহলে এটা ভালো হইলো না খারাপ হইলো? খারাপ হইলো। তো এটাকে আমরা আবার কি করব, আচ্ছা এতটুকু গেল, আচ্ছা এটাও বাদ, আমরা এটাও বাদ করে দিলাম। আচ্ছা এই টুলসটার কাজ, এই টুলসটার কাজ হচ্ছে যখন চেয়ারের মধ্যে কালার মিলাইতে হয়, তখন যেমন এই নাকের মধ্যে যে কালার আছে কালার নেওয়া যায়, যেমন এই জায়গায় আছে কি নীল কালার না, এখন যদি আমি কোথাও কালার পেস্ট করতে যাই তাহলে বা কালার নেওয়ার দরকার পড়ে, যেমন তার চেয়ারের এই পাশে যে কালার হবে এই পাশে তো সেম কালার হবে নাকি, তো তখন এই পাশ থেকে এভাবে কালার নিতে হয়। যেমন আমি এখানে এখন কালার নিলাম, তো এই যে এখানে এই কালারটা হয়ে গেছে, এখন এই কালারটা আমি যে কোনোভাবে কাজে লাগাইতে পারি, যেমন স্প্রে দিয়ে কাজে লাগাইতে পারি, যেমন আমি এই যে স্প্রেটা আছে এই ইউটিউব, যেমন এই টুলসটা, এই ব্রাশ টুল, এখন এই ব্রাশ টুলটার কাজ হয়েছে কি কালি দেওয়া। এখন দেখেন আমি এই যে কালারটা নিলাম এটা এখানে আছে, আমি ব্যাস এই পাশ দিয়ে এই হালকা করে কালি দিয়ে দিলাম, তাহলে কি সেম কালার হইলো না? বাস আমি যদি এখানে অন্য কালার হয় আরও গাঢ় হয় তাহলে কি চেয়ারের সাথে মিলবে? এখন মিলবে, এখন মিলে নাই, তাহলে আমি এখানে কি চেঞ্জ করবো, এই যে এখান থেকে কালার নিব, কালার নিয়ে তারপরে স্প্রে করবো, এই যে ব্রাশ টুলটা নিয়ে স্প্রে করবো, ব্যাস তাহলে কি অন্তত কাছাকাছি রং আসবে। রঙের জন্য এটা আইড্রপারটা ইউজ করা হয়, তারপর আইড্রপার, কালার স্যাম্পল টুল, রুলার, নোট টুলস ইত্যাদি ইত্যাদি আছে। যাক এখন এটা কি, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, এখানে আরও কাজ আছে এইগুলা, আগে দেখেন এইটা, যেমন এই চোখটা আর এই চোখটা সেম, স্পট হিলিং টুল, যেমন আমি এই জায়গায় যেমন এই জায়গাটা দখল করতেছি, হ্যাঁ আচ্ছা কন্ট্রোল সেট দিলাম, আবার পিছনে যাচ্ছি, এটা আমি আপনাদেরকে বুঝাই, যেমন আপনি যখন এই ঠোঁটটা মুছে দিতে চান তাহলে দুই পাশের রং একসাথে হইলে তো এটা মুছবে, ঠিক না, কিন্তু বোঝা যাবে না, তো এই স্পট হিলিং টুলসটা কি করবে, দুই পাশের রং নিয়ে সে মাঝখানটা চেঞ্জ করে দিবে, এই যে দুই পাশের রং নিয়ে কি করলো মাঝখানটাকে সে মুছে দিলে, এখন বোঝা যায় মনে হবে এটা স্কিন মনে হবে, কি চেহারা বোঝা যায় এখন? বোঝা যায় না, কিন্তু এখানে আমি অন্য কোনো রং মারছি সেটাও বোঝা যায় না, যায় মানে সে দুই পাশের রংকে নিয়ে মাঝখানে একটা নতুন রং ক্রিয়েট করে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন তারপরে এই যে স্পট হিলিং টুলের পরে যে এখানে আরও চোখ আই, যেমন এইখানে একটা চোখ আছে, এই চোখটা চোখে দেখেন চোখের রং টং করে দিচ্ছে, কালো করে দিচ্ছে না, চোখের মাঝখানে কালো হয় না, কালো করে দিচ্ছে, সে অটোমেটিক কালার করে দিচ্ছে, ব্যাস আচ্ছা। তারপরে আমাদের ব্রাশ টুল দিলাম, বা ব্রাশ টুলের মধ্যে আমরা কালার রিপ্লেস করতে পারবো। আচ্ছা এই স্ট্যাম্প টুলটা কি, ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে আমি যে জায়গা থেকে কালার নিব, অর্থাৎ যে জায়গা থেকে ক্লোনিং করবো, আমি এই জায়গা থেকে এস ধরে অল্টার ধরে এই কালারটা নিলাম, হ্যাঁ দেখেন আমি এখানে ক্লিক করছি না, কারণ এটা আমার কাছে কপি হয়ে গেছে, আমি যদি এই জায়গায় এটাকে ইয়ে করি সে সেম একটা কি করবে চোখ এঁকে দিবে, মানে ওই ছবি ওইখান থেকে সেন্টার মনে করে সে নতুন এই জায়গায় শুরু করবে আবার, দেখছেন? ঠিক আছে তাহলে স্ট্যাম্প টুল হচ্ছে কি করা, কপি করার কাজ করে আর কি, সেম টাইপের কপি। তারপর আমাদের এই টুলসটা, এটা হচ্ছে হিস্টোরি ব্রাশ, আমার কি কি হিস্টোরি ছিল, আর্ট হিস্টোরি ব্রাশ, যেমন আমি এখানে কোথায় কী চেঞ্জ করছি সেই জন্য হিস্টোরি ব্রাশ ইউজ করা হয়, যেমন সাদা কালো করে ফেলেন অনেক ছবি, সাদা কালো করে রঙিন করে, তো তখন ওই যে দেখা যায় পুরো ছবি সাদা কালো, কিন্তু হাত পা বা গহনাগুলো কালারফুল থাকে, তো সেই জন্য ওই টুলসটা ইউজ করতে হয় আর কি, আর্ট ব্রাশ, আমরা একদিন ফলো করতে দেখাবো ওইটা। আচ্ছা এখন এটা কি, এটা হচ্ছে ইরেজার টুল, আমি কিছু কাটবো, এই কাটার জন্য ইরেজার টুলটা ইউজ করা হয়, ঠিক আছে, বিভিন্ন রকম কাটা যায়, যে যেভাবে কাটে। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, কারণ আমরা এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই জায়গাটাতে রং দিই, এই রং দেওয়ার জন্য আমরা এটা ইউজ করতে পারি, এই রং দিয়ে দিলাম, সেম সিলেকশনের জায়গায় রং দেওয়ার জন্য ইউজ করা, বা আমি এটা না দিয়ে যদি গ্রেডিয়েন্ট দিতে চাই গ্রেডিয়েন্ট দিতে পারবো, ব্যাস গ্রেডিয়েন্ট হয়ে গেছে, কিন্তু আগেরটা মুছে গেছে, আমরা আবার কন্ট্রোল করে কালার দেওয়া যাবে না এখানে, হ্যাঁ অন্য কালার দেওয়া যাবে, অন্য কালার দেওয়ার জন্য সবচেয়ে বেটার হলো আগে লেয়ার নিয়ে নেওয়া, নতুন একটা লেয়ার নিলাম না আমি, এখন লেয়ারটা নিচে নামাই দিলাম, তাহলে এবার আমি গ্রেডিয়েন্ট দিই,
এই গ্রেডিয়েন্টেই কালার দিলাম, কিন্তু আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারি, অন্য রঙের গ্রেডিয়েন্ট একটা চেঞ্জ করলাম, ব্যাস এবার আমি এখানে ওই গ্রেডিয়েন্টটা দিই, ঠিক আছে, বা আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করলাম, গ্রেডিয়েন্ট ইয়ে করলাম, কালো থাকবে বা পিছনে নীল থাকবে, হ্যাঁ সেটা আপনার ইচ্ছা, আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। যখন গ্রেডিয়েন্ট নিয়ে আপনি কাজ করবেন তখন দেখবেন যে কীভাবে করা যায়, ঠিক আছে। এখানে গ্রেডিয়েন্ট আপনি আরও নিজে এক্সট্রা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন। কেউ যদি মন চায় যে না আমি আর একটা নতুন একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করি, তাহলে সে গ্রেডিয়েন্ট ক্রিয়েট করতে পারে। এছাড়াও এখানে অনেক কিছু আছে আরও, রিসেন্ট গ্রেডিয়েন্ট, লোড গ্রেডিয়েন্ট, আরও মানে আপনি অনলাইন থেকেও গ্রেডিয়েন্ট নিয়ে এখানে লোড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা গেল, গ্রেডিয়েন্টের পরে এই টুলসটা হচ্ছে ব্লুয়ার টুল। যেমন কোনো জায়গায় যদি আমরা কাটি, যেমন আমরা এই জায়গাটা কাটলাম না, এখন এটা তো উঁচা নাচা হয়ে গেছে না, এটা দেখা যায় না, তো এটাকে মিশে দেওয়ার জন্য এই টুলসটা ইউজ করা হয়। এখন সে কী করবে, আসতে এগুলোকে মিশিয়ে দিবে, এখানে স্পিডটা, এখানে এই যে স্ট্রেন্থ আরও বাড়িয়ে দিতে হয়, সে কী করবে পিছনের রঙের সাথে এটাকে মিলিয়ে দিবে যতটুকু সম্ভব আছে ওর দ্বারা। তারপরে এটা হচ্ছে কি, ডগল টুল, ডগ টুল, এটা হচ্ছে কি ডগ টুল। ডগ টুলের কাজ হচ্ছে সে সাদা করবে শুধু, সে কি করবে শুধু সাদা করবে, এই যে ধরেন যে চেহারা আছে এই চেহারাকে সে সাদা করবে, ওই রঙকে যে রং আছে ওই রঙকে উজ্জ্বল করবে, ঠিক আছে না। এখানে সাদা রং ছিল সে ওই রঙটাকে উজ্জ্বল করতে, যেমন চোখের নিচে অনেক সময় কালো থাকে না, এটা দিলে চোখের রঙটা কি হয় নর্মাল হয়ে যায়, কালো থেকে ওই সাদা হয়ে যায়, ঠিক আছে। আর বার্ন টুল, এটা হচ্ছে যে যেখানে যে রং আছে সে ওই রঙকে আরও উজ্জ্বল করবে, যেমন এখানে কালো রং আছে সে কালো রঙকে আরও উজ্জ্বল করবে, যে কালোকে আরও কালো করবে, ঠিক আছে। ভালো করে খেয়াল করলে দেখবেন যে এটা আরও কালো হচ্ছে, এটা কালো রঙকে আরও কালো করবে। আচ্ছা তারপরে স্পঞ্জ টুল, এটা আচ্ছা এইটার কাজটা বুঝতেছি না এখন। আচ্ছা গেল, তাহলে আমরা এগুলো দেখলাম, হ্যাঁ। আর পেন টুল, যেমন কাটার জন্য বেশিরভাগ ডিজাইনাররা ইউজ করে পেন টুল, যেমন পেন টুল দিয়ে এটা করা অনেকটা সহজ, কিন্তু ওইটা দিয়ে সহজ না। যেমন এটা দিয়ে আমি একসাথে নিলাম, এই যে কাটলাম, একভাবে করে ব্যাস আমার এইভাবে করাও বেটার, তাহলে কোনা কানি বাইর হবে না আর কি, অ্যাঙ্গেল বের হবে না। তা আপনি এটা সুন্দর করে করে নেবেন আর কি, হ্যাঁ। এখানে ডাবল ক্লিক দিলে এটার সাথে জয়েন হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস এবার কন্ট্রোল এন্টার, ঠিক আছে। এখন আমি জুম কমাইলাম, ব্যাস এই যে জায়গাটা কাটবে, এখন আমার লেয়ার কোনটা সিলেক্ট আছে, দুই নাম্বারটা, দুই নাম্বারটা সিলেক্ট হয়েছে, যদি হয় আমি কাটি দিই তাহলে পিছনেরটা কাটা যাবে, ছবি কাটা যাবে না। তাহলে আমি কী করবো, সিলেক্ট করবো এইটা, লেয়ার এটা সিলেক্ট করবো, ব্যাস এই যে। যেমন আগে আমাদের কালো না হওয়ার কারণ হয়েছে একটা, কালো না হওয়ার কারণ আমি বলি, এখন আমাদের তখন ওই যে কী হইলো, এই যে এটা সিলেক্ট করা হয় নাই, সিলেক্ট করা ছিল না, না থাকার কারণে এই টুলসটা ভালোভাবে কাজ করে নাই, ওই এই যে দেখেন এখন দেখা যাবে যে এই যে এখন এটা কি সুন্দর কালো হইতেছে না, কালো রঙটা সে কালো করতেছে, আর সে চেহারা যেটা কালো রঙ আছে হালকা ওইটা কালো করবে, যেটা সাদা আছে ওইটা সাদা করবে, আর বিশেষ করে এটাই কাজ করে, সাদা সাদা রঙ ছাড়া সে জায়গা অনুযায়ী, কিন্তু এখানে বিশেষ করে কালো বেশি যার কারণে সে এইভাবে সার্ভিস দিচ্ছে না। তারপর গেলে তারপর টাইপ টুলস, টাইপ টুলস দিয়ে আমরা লেখালেখির কাজ করবো, ব্যাস এবার আমরা এটাকে বড় করলাম, কন্ট্রোল টি ধরে বড় করবো। এবার যদি আমি কালার চেঞ্জ করতে চাই, কন্ট্রোল এ ধরে এখান থেকে আমি কালার চেঞ্জ করবো, বা ইচ্ছা করলে কাস্টম কালারও ইউজ করতে পারি, কালার সুইচ আছে এখানে, এই যে কালার সুইচ, আমি এখান থেকে কালার ইউজ করতে পারি। যদি কেউ মনে করে সেম ওয়াইকে স্লাইডের ইউজ করবে তাহলে সেটাও করতে পারবে, এই টাইপ টুলস গেল। তারপর আমার এই সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল, আমরা যখন পাথ বানাবো এইখানে ইলাস্ট্রেটর যেভাবে পাথ বানিয়েছিলাম,
পাত বানালে এখানে কাজ করা যাবে, বাস পাত অনুযায়ী আমরা সিলেক্ট করবো, বাস পাত নিয়ে যাবো। এগুলো হচ্ছে রেক্টিং গুলো, আমার বিভিন্ন সময় বৃত্ত টিত্ত দরকার হইতে পারে পারে না, তখন আমরা এগুলো ইউজ করি। যেমন এটার কালার যেভাবে আছে, এটার ফিল কালার আছে, স্টক কালার নেই, স্টক কালার আমি লাল করে দিলাম, স্টক বাড়াই দিলাম, ঠিক আছে, এই যার যেটা পছন্দ হয় যেভাবে ভালো লাগে ওইভাবে করবে। আচ্ছা তারপরে দেখেন, এরপর আমরা এই টুলস দিয়ে কী করবো, আমরা এই যে জুম টুলস, এই জুম টুল দিয়ে এটা জুম করবো। আরেকটা টুলস আছে এখানে রোটেট টুল, এই রোটেটটা হয় কীভাবে দেখেন, আপনি যে কর্নার ধরে ঘুরাবেন ওই কর্নার ঘুরবে, দেখছেন যতটুকু ঘুরে দিয়েছেন ততটুকু ঘুরবে। ব্যাস তাহলে আজকে এতটুকু গেল। এখন আমার রেক্টেঙ্গেল ব্লু এর এগুলো সিম্পলি ফটোশপের কাজ করার জন্য যেগুলো হয় টুলস, বাম পাশে টুলসগুলো এগুলো দেখানো হইলো। আচ্ছা আরেকটা ক্লাস হইলো এইটা, আচ্ছা আজকের ক্লাস এখানে, তা কালকের ক্লাস আবার শুরু করবো।